সোশ্যাল মিডিয়াতে অনেক কলামায় কেরামদের বক্তব্যে পাওয়া যায় যে খুব অতি সন্নিকটই ক্যামত এবং ইমাম মাহাদির আগমন ঘটবে হজরত ইসা আলী সাল্লা সাল্লাম তিনি আসবেন যুদ্ধ করবেন অর্থাৎ হাদিসের পর্যালোচনায় বিভিন্ন ইসলামী স্কলার্স খুব তাড়াতাড়ি পূর্বাভাস তারা প্রদান করেন এখন এখান থেকে যে প্রশ্নটি আপনার এসেছে তা হলো যে বর্তমান সময়ে টেকনোলজির যুগে প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ হয় তো হজরত ঈসা আলী সাল্লা এসে তিনি কি সেই পূর্বের ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করবেন কিনা এই ছিল ভাইয়ের প্রশ্ন অলজা আবিহি তৌফিক আল্লাহুল মুস্তান রসুল্লা সাল আলী আসাল্লাম তিনি যা ভবিষ্যৎবাণী করেছেন হুবহু তাই ঘটবে তাই আমাদের বুঝে আসুক আর না বুঝে আসুক আমরা আলোচনা করতে পারি যে ঈসা আলী তিনি আসবেন দামেশকে আসবেন মসজিদের উপরে তিনি অবতরণ করবেন তাদের কাঁধে ভর করে তার চেহারা দুধে আলতারং হবে এবং মনে হবে যেন তার মাথা থেকে পানি চুপসে পড়তেছে এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন ক্রোশ করবেন শুকুরকে হত্যা করবেন হজরত ইসা আলী সাল্লা সাল্লামকে ঘিরে দাজ্জালকে হত্যা করা সহ কেমতের পূর্বাভাসের ব্যাপারে একাধিক হাদিস রয়েছে সমস্ত হাদিসের গ্রন্থে গ্রন্থসমূহে এবং হুবহু অবশ্যই তা ঘটবে এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে এখান থেকে বাইরের যেই প্রশ্নটি আর তা হলো যে বর্তমান সময়ে টেকনোলজি এবং এই প্রযুক্তি ধীরে 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 মানুষ মঙ্গল গ্রহে যাওয়ারও স্বপ্ন দেখে এবং নাসা তারা গোটা পৃথিবীর প্রযুক্তিকে ব্যবহার করে যেন হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছে অর্থাৎ এই প্রযুক্তি তো চলতেছে আরও বেগবান গতিতে এখন সেই তরবারির যুদ্ধ কি কল্পনা করা যায় কিনা এটি একটি অবশ্যই কল্পনা আমাদের আসুক আর না আসুক আরবের যারা মুর্শিক ছিল তাদের কাছে তারা করত যার কথা আল্লাহ কারিমে একাধিক জায়গাতে উল্লেখ করেছে কিন্তু বর্তমান বৈজ্ঞানিক তারা আবিষ্কার করেছে মানুষের মানুষের যেই ফিঙ্গার প্রিন্ট এটি এটি সহ তাকে পুনরায় গঠন করা সম্ভব এবং কারো সাথে কারো মিলবে না প্রত্যেকটা মানুষ যে আলাদা আলাদা তার প্রমাণই হলো মানুষের মানুষের এই এই বিষয়টি কারোর সাথে কারো মিলবে না এই বিষয়টি হয়তোবা পঞ্চাশ বছর আগে একশো বছর আগে এর কল্পনাও ছিল না এবং কাফেররা মনে করতো যে পচে গোলে মরে গেলে তো সব একাকারই হয়ে গেল হাজার লাশ এক জায়গাতে সব তো একই আকৃতি হয়ে গেল

এ জাতীয় একাধিক প্রশ্ন করানুল কারিমের বিভিন্ন আয়াতে ছড়িয়ে সিটি আছে যেগুলো তাদের কাছে অকল্পনীয় মনে হতো কিন্তু আল্লাহ তালা তার প্রতি উত্তরে বলেছেন হ্যাঁ নবী আপনি তাদেরকে জানিয়ে দেন বা তাদেরকে কিছু সময় ছেড়ে দেন যার হুম ইয়া কুলু ওয়াতুল হিমুল আমালু ফাসা ফাইয়া আলাম খুব তাড়াতাড়ি তারা জেনে নেবে এখন বৈজ্ঞান বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে যাই হোক ওই সময় মানুষের চিন্তা চেতনায় কোনো ধ্যান ধারণা এই সমস্ত বিষয়গুলো ছিলই না কিন্তু আস্তে 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 করে শিখি ঠিক ঘটতে ঘটতেছে রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলী হিআসাল্লামের মুখ নিঃসৃত বাণী সমূহকে নিয়ে বৈজ্ঞানিকরা যে সমস্ত গবেষণা করেছে যেমন নাকি কুকুরের কুকুরে কোন পাত্রে মুখ দিলে তাকে সাতবার ধৌত করার কথা বলা হয়েছে বৈজ্ঞানিকরা তারা দেখেছে যে ছয়বার পাঁচবার সাত ছয়বার ধৌত করার পরও দেখা যায় যে ঠিক ওই জার্ম তার মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত সাতবার না ধৌত করা হয় তো এটা তো ওই সময় মানুষের হয়তো বা কল্পনা আসতে পারতো না যে একবার ধুয়ে নিয়ে হয়ে গেল পাত্র পরিষ্কার হয়ে গেল তার মানে সুন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলেছেন তাই বিজ্ঞান আর তাই হলো আসমানের বাণী তা হবেই হবে এবার আসি আপনার মূল প্রশ্নে আর তা হলো একাধিক হাদিসের মধ্যে দাজ্জালের বিষয়টি আমরা হাদিস থেকে যেগুলো পাই তার মধ্যে আমরা দেখি যে তরবারি যুদ্ধ হবে হয়তোবা সারা পৃথিবীর এই সমস্ত প্রযুক্তি ওয়াকিজে হয়ে পড়বে তবে সেই সময়কালটি কতদিন সেটি সম্পর্কে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন হয়তো উলামায়ে কেরামগণ বিভিন্ন গবেষণা এটি তাদের গবেষণা কিন্তু মূল বিষয়টি একমাত্র আল্লাহ তালাই জানেন জানেন ওয়াইন্দাহু ইলমুস saa কারণ এই ইলমুস saa সম্পর্কে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তাহলে এবার আসি আমরা মূল বিষয়ে আর তা হলো যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি যে হাদিসগুলো একত্রিত করলে দেখা যায় সেখানে তরবারির যুদ্ধ হবে সেই পূর্বেকালের যুদ্ধই হবে আবুদাউদ্দে দুই হাজার চারশো একাশি নম্বর হাদিসে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে আমার একটা দল সব সময় সত্যের উপরে থাকবে এবং তারা জেহাদ করবে আর সর্বশেষ দলটি গিয়ে ইসা আলি ইসালাতুয়া সাথে মিলিত হবে পারদর্শী যোদ্ধা তাহলে একটা দল সবসময় সত্যের উপরে থাকবে যারা ইসা সাল্লাম সাল্লামের সাথে গিয়ে মিলিত হবে অনুরূপভাবে আবুদাউদের চার হাজার তিনশো একাশি নম্বর উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল সে চল্লিশ দিন থাকবে এই পৃথিবীতে এবং সৃষ্টি করবে। এবং সেই চল্লিশ দিনের প্রথম দিন হবে বছরের এক বছরের সমান পরের দিনটি হবে এক মাসের সমান পরের দিনটি হবে এক সপ্তাহের সমান আর এর পরের চতুর্থ দিনগুলো স্বাভাবিক দিনের দিনের মতনই হবে তখন সাহাবাইকে রাম প্রশ্ন করেছিলেন যে যেই দিনটি এক এক বৎসরের সমান হবে তখন আমরা কিভাবে নামাজ আদায় করব রসুল্লাহ সাল আলী আসাল্লাম তার জবাবে তিনি উল্লেখ করেছেন তোমরা তখন হিসাব হিসাব করে সেই অনুযায়ী তোমরা সালাত আদায় করবে আবুদাউদের এ হাদিসটি এসেছে চার হাজার নম্বরে অনুরূপভাবে চার তিনশত চব্বিশ নম্বরেও এই প্রসঙ্গে হাদিস এসেছে হজরত ইসা আলহীসাল্লাতুয়াসাল্লাম তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করবেন শুকুর হত্যা করবেন সালিফকে পুরুষকে তিনি নিঃশেষ করে দিবেন এবং তিনি একসময় মারা যাবেন এবং মুসলমানগণ হজরত ইসা এই সাল্লামের জানাজা আদায় করবে এবং তার কাফন দাফন হবে এবং তিনি শায়িত হবেন রসুল্লাহ সাল আলী আসসালামের অর্থাৎ তার বাম দিকে তাকে সাহিত করা হবে আবুদাউদের চার হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিসে এতটুকু আছে যে ঈশালাম যুদ্ধ করবেন এবং তিনি শুকুর হত্যা করবেন ক্রুশ বিদ্ধ হবে ক্রুশ ক্রুশকে তিনি সালিদকে ভেঙে ফেলবেন এবং মুসলমানগণ তার জানাজা পড়বে বা এতটুকুই আর বাকি অন্যান্য বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে তিনি সেখানে রসুল্লা বাম পাশে কবরের জায়গা আছে সেখানেই তাকে সাহিত্য করা হবে এছাড়াও আরও বেশ কিছু বর্ণনাকে ওলামাই কিরামগণ এমনভাবে এনেছেন যেমন একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে রসুলুল্লাহ সাল্লাহ আসলাম যে আংটিটি পড়তেন সেই আংটিটি রসুল্লাহ সালাম মৃত্যুর পরে হজরত আবু বকার সিদ্দিক রদি আল্লাহ তাল্লা আহুর কাছে ছিল হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আহন যখন ইন্তেকাল করেন তখন সেই আংটিটি হজরতে উমর রদিয়াল আনহুর কাছে আসে ওমর রদিয়াল্লা তাল আহন যখন তিনি মারা যান তখন সেই আংটিটি হজরতে রসমান রদি আল্লাহ আনহুর কাছে আসে এবং এক সময় রসমান রদি আল্লাহ তাল্লাহ কাছেই থাকে এবং এক সময় কূপের মধ্যে সেই আংটিটি পড়ে যায় হজরত রসমাল আলদিল্লা তাল আনহু তিনি অত্যন্ত আফসুস হয়ে তিনি সেই কূপের সমস্ত পানিকে তিনি উঠালেন কিন্তু আংটি তিনি পেলেন না এভাবে করে হাদিস এসেছে আবুদাউদের এই হাদিসটি আবুদের হাদিসটি চার হাজার দুইশো পনেরো নম্বর হাদিস এতটুকু হাদিসের অংশ বাকি হাদিসের আলোকেও অনেক ওনামায়কেরমগান বলেছেন যে সে আংটি হতে পারে যে ইসা আলাহ ইসা পর্যন্ত আসবে এবং ভারতবর্ষের একজন ও একজন আলেম তিনি তিনি নাকি সৌদি গভর্নমেন্টের কাছে একটি বলেছিলেন যে আমি একটা তরবারই আমি কাবা ঘরে রাখতে চাই যেই তরবারি দিয়ে হাজরত ইসা যুদ্ধ করবে এবং একটা কোরআন শিব রাখতে চাই জানি না এটি হয়তো কিছু কথা তো হাদিসও যে এই বিষয়টি তবে তাকে ঘিরে আরও বেশ কিছু বিষয় হয়েছে যেমন দাজ্জাল সে মদিনাতে প্রবেশ করতে পারবে না দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না এবং মদিনার বাহিরের একটি জায়গাতে সে একটা ব্যক্তিকে হত্যা করবে এবং নিকটবর্তী মদিনা নিকটবর্তী একটি রাস্তায় এই হাদিস জেনেছেন ইমাম মুসলিম সাত হাজার দুইশত পঁয়ষট্টি নম্বরে মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না পার্শ্ববর্তী কোনো একটা জায়গাতে সেখানে তার এই ভেলকিবাজি সে একটা লোককে হত্যা করবে এবং তাকে হত্যা করার পরে এবং হত্যা করবে কি দিয়ে হত্যা করবে করাত দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত চিড়ে ফেলবে তাহলে দেখুন প্রযুক্তি কিন্তু ব্যবহার হচ্ছে না এখানে স্বাভাবিকভাবেই তরবারি বা ঢাল অথবা করাত এগুলোই ব্যবহার হচ্ছে এবং তাকে যখন দ্বিখণ্ডিত করে ফল হবে এরপরে তাকে সে একত্রিত করবে তার মানে হাদিসটি লম্বা ইমাম মুসলিম হাদিস নিয়েছেন সাত হাজার দুইশো পঁয়ষট্টি নম্বরে যে ডাক দিবে এবং বলবে আমাকে না মানলে মানতে হবে তাকে সে অস্বীকার করবে তখনই তাকে এভাবে করে কড়ার দিয়ে বা তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হবে পুরা এরপরে তার হুকুমে সে বলবে যে জোরা লেগে যাও জোরা লেগে যাবে এরপরে বলবে এবার তো বলো এবার আমাকে আল্লাহ মানো সে বলবে যে আগে যে আমার যতক্ষণ ইমান ছিল তার থেকে আরও বেশি ইমান আর তুই মিথ্যাবাদী তুই মিথ্যা তুই মিথ্যুক তোর ব্যাপারই রসুল্লাহ সাল্লাম উল্লেখ করে গেছেন তখন এই দাজ্জাল তাকে হত্যা করতে যাবে কিন্তু আর পারবে না ইমাম মুসলিম হাদিস এনেছেন সাত হাজার দুইশো পঁয়ষট্টি নম্বরে এবং ওলামাগান বলেছেন যে সেই ব্যক্তি হজরত খিজড়ি আলাহিসাম হতে পারেন অনুরূপভাবে ইমাম মুসলিম হাদিস এনেছেন সাত হাজার দুইশো তেষট্টি নম্বরে সেখানে রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি একদিন দাজ্জালের ব্যাপারে এমন কথা বলতেছিলেন সাহাবা একরাম ভীত এবং তিনি ভাব বুঝতে পেরে বললেন যে দেখো যদি আমার সময় দাজ্জাল বের হতে আমি মিটাবো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি প্রযুক্তি ব্যবহার করতেন না তিনি তরবারি দিয়ে দাজ্জালকে হত্যা করতেন তিনি বলেন আমার সময় যদি বের হয় আমি জীবদ্দশায় থাকা কালে আমি তরবারি দিয়ে আমি তাকে হত্যা করব আর যদি আমার অবর্তমানে আসে তারে আমার ভাই ঈসা ঈসা তিনি তিনি তাকে হত্যা করবেন ইমাম মুসলিমে হাদিসে এসেছে 7263 নম্বরে 7265 নম্বরে হাদিস এসেছে এবং ক্বরা দিয়ে যে চীরবে সেই ঘটনাটি ইমাম মুসলিমে এছেন 7267 নম্বরে হাদিসে কিন্তু তাকে পুনরায় আর পারবে না এই যে হাদিসগুলো আমরা আলোচনা করলাম ইমাম মুসলিমের হাদিসগুলো এবং দাউদের একাধিক হাদিসগুলো এছাড়াও আরও সমস্ত হাদিস গ্রন্থে এই বিষয়ে আলোচনা রয়েছে সমষ্টি যে হাদিসের আলোচনাগুলো আছে তা হলো যে স্বাভাবিকভাবেই সেই পূর্বেকার মতনই যুদ্ধ হবে এবং ইসা আলি তিনি এই দাজ্জালকে হত্যা করবেন এবং এই সময়কাল হবে মাত্র চল্লিশ দিন যে ব্যাপারে আমরা পূর্বের হাদিসে উল্লেখ করেছি এবং এ প্রসঙ্গে দেখতে পাই ইমাম মুসলিমের হাদিস গ্রন্থ আবু আবুদাউদের দুই হাজার চারশো চুরাশি নম্বর চার হাজার দুইশো পনেরো চার হাজার তিনশো একুশ চার হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিস আবু দাউদের এবং মুসলিম শরীফে সাত হাজার দুইশো তেষট্টি সাত হাজার দুইশো পঁয়ষট্টি এবং সাত হাজার দুইশত সাতষট্টি নম্বর হাদিসগুলো দেখলে এ ব্যাপারে আমরা ধারণা পেতে পারি আল্লাহ তাল আলমসালীদের